लोग जहाँ पर रहते हैं उस जगह को वो घर कहते हैं, हम जिस घर में रहते हैं उसे प्यार का मंदिर कहते हैं। ओम हरि ओम, ओम हरि ओम, उसे प्यार का मंदिर कहते हैं। यस, हम जिस घर में रहते हैं उसे प्यार का मंदिर कहते हैं। तो दिस इज माय प्यार का मंदिर। तो मानुष निजेके की मने करे, बाढ़ते 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 टानते 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 डानते एमन एकटा जगह निये पौंछाय, एमन एक्सट्रीम लेवेले निये पौंछाय जे निजेके माने कोन जायगाटाय दाड़ कराय, बा सेई जायगा आदौ लोके सेई जायगाय ताके देखछे ना, ताके एकदम टेने नीचे नामिये एसेछे निएछे, सेटा बोझार क्षमता थाके ना। বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, আরে এই বলাতেই তো লোকে তার চরিত্রটা ভালো করে আরও বুঝতে পারছি। যাই হোক, আমি আজকে ভিডিওটা করতাম না, অন্তত এই ব্যাপারে করতাম না। তো আসলাম এই কারণে, কারণ সে এমন একজনকে আজকে টেনেছে, আজকে না এই কাল পরশু নাগাদ বোধ হয় টেনেছে, সেই টানাতে সে মনে করেছে তাকে বোধ হয় ধোয়া দিতে চলে আসবে সে। হ্যাঁ, সে টেনেছে জয়ীকে, জয়ীকে মনে করেছে জয়ীর পার্সোনালিটি আর সবার পার্সোনালিটির সাথে গুলিয়ে ফেলেছে। জয়ীর পার্সোনালিটিটা সামথিং ডিফারেন্ট। যাই হোক, ভেবে ফেলেছিল যে জয়ীকে টেনে কিছু নেগেটিভ কথাবার্তা অনামিকার নামে বললে জয়ী বোধহয় গদগদ হয়ে তাকে গিয়ে বলবে, হ্যাঁ গো দিদি, হ্যাঁ গো, জানো তো খুব নোংরা, আমি ওখানে খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। আনহাইজেনিক, সরি, নিজে আনহাইজেনিক খাবার খায়। কেন আমি বললাম কথাটা? রান্নার লোকের খাবার আনহাইজেনিক কেন বললাম? কজ তারা কীভাবে রান্না করছে আমরা সেটা দেখতে যাচ্ছি না, অল টাইম নিগরানি রাখি না, খুব কম পরিষ্কার হয়। আর আমি একজনের বাড়িতে খেয়ে এসেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম শুটকি মাছ খাবো বলে। আমি যা শুটকি মাছ ওখানে খেয়ে এসেছি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সুজাতা জানে সেটা। যাই হোক, ওগুলো আমি বলতে চাই না, কারণ কে নাক খুঁটছে, কে পেছন খুঁটছে, কি সামনে খুঁটছে, কি বগল খুঁটছে, খুঁটেই তোমার নুন দিয়ে নিল রান্নায়, কি হাঁচি দিল, হাঁচো, নাকের জল পড়ে গেল। ওটা যদি আমরা করতাম, আমরা রান্না করছি, যদি কোনো রকম অ্যাক্সিডেন্টালি এটা যদি পড়ে যেত, তাহলে কিন্তু আমরা তরকারিটা ধরে ফেলে দিতাম, যে রান্নাটা করছি ধরে ফেলে দিতাম, আবার নতুন করে বসাতাম, বা বসাতাম না। এখানে কিন্তু সেটার চান্স নেই। সো ইউ নেভার নো কী হচ্ছে, আমরা কি টেস্টি খাবার খাচ্ছি। হ্যাঁ, ইয়াস, কিছু মানুষ ইউজ টু, তো সেক্ষেত্রে তাদের কাছে কোনো প্রবলেম হবে না, বাট অনেকেই এইগুলো মেনটেন করে, অনেকেই মেনটেন করে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও কোনো এক সময় আমার বাবা রান্নার লোক রেখেছিল, তখন আমরা অনেক ছোটো, গীতা পিসি, রোজ গীতা পিসি কিন্তু আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে ভাত বেড়ে দিত, ভাত তরকারি বেড়ে দিত, আমি তো সকালবেলা ভাত খেয়ে যেতাম। সেদিনকে আমার মায়ের কি মনে হয়েছে, আমার মা ভাত বাড়তে এসেছিলো, গীতা পিসি তখন সবজি কাটছিল, ভাত বাড়তে এসে দেখে এত বড় একটা মাকড়সা সেদ্ধ করে আছে। আজকে গীতা পিসিকে যদি সেই ভাতটা বাড়তে দেওয়া হতো, গীতা পিসি কি বলতো কিছু? ওই ভাতটাই কিন্তু বেড়ে দিত, সে কি ফেলে দিত? ফেলে দিয়ে বলতো যে বৌদি এরকম ভাতে মাকড়সা পড়েছে, এই ভাতটা কিন্তু দেওয়া যাবে না, বা আমি নতুন করে আবার ভাত রাখবো, বা তুমি মনাকে অন্য কিছু দিয়ে দাও, বলতো না। তো এটাই হলো রান্নার লোকের ডিফারেন্স। আর সেই রান্নার লোকের খাবার আমি খেয়ে এসেছি, খেয়ে এসে আমি অসুস্থ হয়েছি, এটা বলতাম না, আজকে বলতে বাধ্য হলাম। কেন?
কারণ আমি শুটকি মাছ ওরকম রান্না খাইনি, হলদেটে ফাকফাকে ঝোল। শুটকি মাছ আমি জানি লাল, যত ঝাল হবে, যত শিশানো ঝাল হবে তত টেস্টি হবে, তত যত তেল মশলা দেবে। যাই হোক, ওটা আমি বলতে চাই না। কিন্তু সে কী করেছে, সে আজকে জয়কে টেনেছে। আচ্ছা, জয়কে কেন টানলো? মানে জয় ওর সাথে সাথ দিয়ে বলবে, হ্যাঁ গো ঘর নোংরা, হ্যাঁ গো বাসন নোংরা, জয় আমার বাসনেই খেয়েছে এবং খুব তৃপ্তি করে খেয়েছে, খুব তৃপ্তি করে খেয়েছে। তো তার পেট, তার শরীর, তার ভাত, তার মুখ, তার ডিসিশন। ওই যে বলে না, ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তো ওই রকম একটা ব্যাপার হয়েছে। কী করেছে, খেলো কী করে, খেলো ঘেন্না পেলো না, এত নোংরা ঘর ঘেন্না পেলো না। মাই গড, আমার ঘরটা নোংরা তাই না? কিন্তু আমি খাবার যেটা রান্না করি সেটা পরিষ্কার রান্না করি, সেটা তো শরীরে পিটে যা পেটে যাবে, সেটা একদম পারফেক্ট থাকে, কোনো প্রবলেমই হয় না। কারো রান্না খেয়ে অন্তত অসুস্থ হয় না, না আমার রান্না করে কি খেয়ে কেউ অসুস্থ হবে না। তো যাই হোক, সে ভেবেছিল জয় বোধহয় তার কথায় সায় দিয়ে গদগদ হয়ে যাবে। যেমন এই যেমন কয়েক মাস আগে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছিল, ভেবেছিল ফলো ব্যাক দেবে, দেয়নি, ফলো ব্যাক করেনি। না আমি জানি ফলো ব্যাক হয়নি, কেন আমি তো জেনে গেছি, স্ক্রিনশটটা পেয়েছিলাম, হু ইজ ফলোয়িং হিম। এনিওয়েজ, সেটা তো একটাই কথা বলবো, জয়ীর পার্সোনালিটি কান্ট বি মিক্স আপ উইথ আদার্স। আর যারা সব এসছে, হয়তো এসেছে কোনো কারণে এসেছে, পাটটা কেউ সেরকমভাবে দেন দেন ওই আছে, কিছু জন আছে যারা আমাকে সহ্য করতে পারে না, তারাই দেবে পাত্তা। আর আমি একটা জিনিস ব্যাখ্যা খুঁজে পাই না, আমাকে বলছে, আমার মেয়েকে বলছে, আমার ঘর বলছে, আমার আমার পোষ্যকেও ছাড়ছে না, আবার জয়কেও টেনেছে। তো জয় তো পাত্তা দেয়নি, মোক্ষম দাওয়াই দিয়ে দিয়েছে, ওকে খেয়েছে, সেই দাওয়াইটা খেয়ে নিয়েছে, সেটা কেন কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আমার ঘর বলছে, আমার পোষ্য বলছে, আমার পোষ্য কেন, আমার পোষ্য কী করলো? হ্যাঁ ভগবান, তুমি প্রেডিক্ট করে ফেলেছো যে পোষ্য একটার পর একটা, আর সে যদি পোষ্য চলেও যায় ঠিক আছে, আমি মনে করব তারা ফ্রি হয়ে গেল, তারা ফ্রি হয়ে গেল, তাদের এই জগির জন্ম থেকে তারা ফ্রি হয়ে গেল। কিন্তু বচ্চা বলছি ঘরে বিশাল বড় একটা কমজোরি বসে আছে, বিশাল চেহারা, চোখে দেখা যায় না সেই কমজোরিটাকে, চোখে দেখা যায় না। আমার তো নয় পোষ্য, বেজুবান, আমি রাখতে পারছি না, আমি পুষতে পারছি না, যার কারণে ওরা হয়তো চিকিৎসার অভাবে ইয়ে হয়ে মরে যাবে। তো যাক, অ্যাটলিস্ট আমার চুঙ্গুল থেকে বেরিয়ে যাবে, যদি মনে করে যে আমি খুব খারাপ রেখেছি তাদেরকে, তাদের চিকিৎসা করি না, তাদেরকে খেতে দিই না, তো তারা এক করে বেরিয়ে যাবে, ঠিক আছে, তারা মুক্তি পেয়ে যাবে। ঘরে যে মূর্তিমান আছে, এত বড় একটা চেহারা, তার কী হবে? শিক্ষা পাচ্ছে কোনো? শিক্ষা পাচ্ছে? এত যে আমার এই চাইল্ড, আমার ওই চাইল্ড, যাদের এরকম একটা কমজোরি থাকে না, তারা একটু একটু ব্যথিত হয় চেহারা, মুখে, ভাষায়, কোনো অ্যাঙ্গেল দিয়ে, কোনো জায়গায় আমি কষ্ট বেদনা খুঁজে পাই না। তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তাকে সাধারণ জ্ঞান, মানে আমি জেনারেল অ্যাওয়ারনেসটা অ্যাওয়ার করা হচ্ছে। হ্যাঁ, রিলেশনশিপ, মা কাকে বলে, দিদি, বোন, বৌদি, ভাই বউ, মাসি, পিসি, মাস্তুতো বোন, পিস্তুতো বোন, জানি রিলেশনের মানেগুলো, তার তো বোধ নেই, তার কিন্তু বয়স হয়েছে, তো বোধ নেই হলে কী হবে? বয়স হয়েছে, বয়সের সাথে সাথে যে সমস্তগুলো বেরোনো শুরু হয়েছে, তো বেরিয়ে গেছে, বেরোনো শুরু হয়ে গেছে শরীরের মধ্যে, সেগুলো বেরোনো শুরু হয়ে গেছে, তো একটা উদ্বেগ, উত্তেজনা আসবে তো কদিন বাদে, বা এসে গেছে হয়তো,
বয়সও মোস্ট প্রবাবলি 23-24 তো হয়েই গেছে, তা তুই বহুদিন আগে এসে গেছে। শিক্ষাটা দেওয়া হচ্ছে যখন তখন কারোর উপর পাউন্স কর, পাউন্স মানে ছাপিয়ে পড়তে পারে, তখন এত চওড়া নাকটা না খসে পড়ে যাবে। তো এই যে পিন্ডি চটকানো হচ্ছে, চটকানো নো প্রবলেম, আই অ্যাম নো প্রবলেম উইথ পিন্ডি চটকানো, আমি বুড়ি, আমি ঠাকুমা, আই এম রিয়েলি ওকে উইথ ইট, আই এম রিয়েলি ওকে উইথ ইট। বাট জয়কে টানা হলো কেন, কী মনে করে, কী মনে করে যে জয়ও চলে আসবে ওর দলে, এসে ওকে গদগদ করে বলবে হ্যাঁ হুম হুম করে গল্প করবে ওর সাথে, অনামিকার নামে পাচা পড়বে। হুম, মানুষের চরিত্র আমি ভেবে পাই না, আমি ভেবে পাই না। যার ঘরে অত বড় কমজোরি তাকে কিন্তু কোনো শিক্ষা দিচ্ছে না। আমি শুনেছি কয়েকটা ভিডিওতে শুনেছি কি নাকি কার কি ধরে কি চটকে কি ইয়ে কোন জায়গায়, আমি এগুলো অত বলতে চাই না, হতেই পারে, হতেই পারে, তার মধ্যে শরীরে আসতেই পারে, কিন্তু তাকে তো শিক্ষাটা দিতে হবে। তাকে শিক্ষা না দিয়ে সামনে বসে লোকের পিন্ডি চটকে বেড়াচ্ছে। আরে এখানে যত লোকের পিন্ডি চটকাচ্ছে সবার তো বুদ্ধি আছে, সব রিলেশনশিপের মানেটা বোঝে, যার বোধটা নেই তাকে তো শেখাতে হবে। এখন প্রতি 10টা বাড়িতে মধ্যে 3টে বাড়িতে এরকম বাচ্চা থাকে। সবাই সিম্পাথি কার্ড খেলে না, খেলে না, সিম্পাথি কার্ড খেলে কী হবে, যা দেখে ফেলছে ক্যামেরার সামনে বসে অং বং চং চবর 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 চবর, তাতে আর কারো সিম্পাথি আসবে না, আসে না, অসম্ভব। কেউ বললেও আমি বিশ্বাস করবো না যে সিম্পাথি আসে, আসবে না, মায়ের অংশ নেই, মায়ের অংশ নেই, মা রূপে ডাইনি, মা রূপই ডাইনি অ্যাকচুয়ালি। এনিওয়েজ দরকার নেই আমার বলার কিছু, যেটুকুনি বলা পিন্ডি চটকানোর কোনো প্রবলেম নেই, আই এম কমফর্টেবল অ্যান্ড ওকে উইথ ইট, নো প্রবলেম। বাট ওই যে আরেকবার বলবো, আন্ডার এস্টিমেট এখন আর করো না, আন্ডার এস্টিমেট করলে কিন্তু বোকামি করবে, দুম করে, ওই যে বললাম দুম করে উইদাউট নোটিসে। আর আরেকবার দেখে নেওয়া যাক, চেক করে নিক যে যাকে ফলো করেছিল আজ থেকে বছর খানেক আগে সে তাকে ফলো ব্যাক করেছে কি না। হ্যাঁ, সবাইকে নিজের মতন ভেবে নিচ্ছে, ভেবেছে সবাই ওর কাছে চলে এসে হ্যাঁ হো করে ওর কথায় হ্যাঁ করবে আর ওর কথায় না করবে। ওই হাতের কতগুলো আংটি, 10 আঙুলে 10টা আংটি, আর চকচক রংচঙে ঘর, সুন্দর সুন্দর জামা কাপড়, আর ল্যাপা পোছা করে বসে কাউকে টানা যায় না, জয় ওটাতে বলে না, আর কেউ না চিনুক জয়ী, মানে সবাই অ্যাটলিস্ট চিনেছে, কেউ না চিনুক না, সবাই চেনে, জয়ী একটু বেশি চেনে কে কেরকম। এনিওয়েজ কী করলাম এটা, কী করলাম এটা, একদম ঠিক মাছি মাল্লা। চলো।